আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যেগুলো দেখার পরে হয়তো আপনারা ভুলে কখনো নদীতে অর্থাৎ গভীর জঙ্গলের মাঝখানে কখনো পানিতে নামবেন না। যদিও বা নামেন তাহলে এমন ধরনের বিপদ হতে পারে। হ্যাঁ, আজকে আপনাদেরকে দেখাবো কুমিরের কয়েকটি ভিডিও। এমন কিছু ব্যক্তি আছে যারা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছিল। তো চলুন শুরু করা যাক। এই ব্যক্তি একদিন হঠাৎ করে জঙ্গলের মধ্যে এভাবে পানির উপরে নৌকা চালাচ্ছিল। সে বুঝতে পারে নাই তার সাত জন্য সামনে কি অপেক্ষা করছে। কুমির তাকে পিছন থেকে অনেকবার সংকেত দিয়েছিল, কিন্তু তারপরেও তিনি এটা বুঝতে পারে না যে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। তিনি হঠাৎ করে সেখান থেকে নৌকা নিয়ে ঘুরিয়ে চলে যায়। নাম্বার টু, অস্ট্রেলিয়ার এই ইউটিউবার লুইস এবং তার বন্ধু মিলে তারা নদীতে মাছ ধরতে গিয়েছিল। তাদের শিপে যখন মাছের পরিবর্তে অন্য কিছু ধরে ফেলেছে, কিন্তু তারা মনে করে মাছের ওজন তো এত বড় হওয়ার কথা না। তারা যখন ছিপটা উপরে টানতে শুরু করে, তারা দুজন এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় কুমিরের মুখে যে রশিটা আছে সেটা কেটে দিবে এবং তারা সেখান থেকে চলে যায়। এই ব্যক্তি নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিল। সে হঠাৎ করে পানির নিচে তাকিয়ে দেখে পানির নিচে একটা কুমির শুয়ে আছে। সে তার বন্ধুবান্ধবকে ডেকে সবাইকে বলতে থাকে, এখানে একটা কুমির দেখা যাচ্ছে, আপনারা কেউ পানিতে নামবেন না। কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করে তারপর সুন্দরভাবে তার ক্যামেরায় দিয়ে ভিডিও করে সেখান থেকে চলে যায়। আফ্রিকার জঙ্গলে কয়েকজন দর্শনার্থী ঘুরতে গিয়েছিল। তারা যখন নদীর মাঝখান দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তাদের সামনে বড় একটি কুমিরের মাথা দেখতে পায়। এবং দর্শনার্থীরা সেটা ক্যামেরায় রেকর্ড করতে শুরু করে। পরবর্তীতে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর যা ঘটে এটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। অস্ট্রেলিয়ার কিছু জেলেরা মাছ ধরার জন্য নদীর ধারে গিয়ে ছিপ দিয়ে মাছ ধরতেছিল, কিন্তু সেই সময় একটি কুমির ছিল খুব ক্ষুধার্ত। Yes, Daniel. Quick, bro, the big f*** is on it. Run, bro. Run back, bro. Run back, bro. মাছ ধরার পরপরই মাছের সাথে সাথে কুমিরটি তাদের পিছিয়ে ধাওয়া করতে শুরু করে এবং পরবর্তীতে তাদের ছিপে থাকা মাছটি খেয়ে ফেলে। হয়তো অল্পের জন্য ছেলেটি বেঁচে গিয়েছিল। Oh, it's so big. It's swallowing it.
এই দুই বন্ধু একসাথে একটি পুকুরে গিয়েছিল কুমিরের বাচ্চা নিয়ে আসতে। কিন্তু তারা জানে না যে সেখানে কুমিরের মা আছে। তারপর যে ঘটনা ঘটে সেটা দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আপনারা ভুল করে কখনো এমন কাজটি করতে যাবেন না, নিজেরাই দেখুন।